অনেক আগেই চিকিৎসকরা তার মস্তিষ্ক মৃত বলে ঘোষণা করেছিল, কিন্তু এরই মধ্যে গত বৃহস্পতিবার তিনি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। পর্তুগালের 26 বছর বয়সী ক্যাটরিনা সেকুয়েরার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। গত ডিসেম্বরেই তিনি কোমায় চলে যাওয়ায় তার মস্তিষ্ক মৃত ঘোষণা করা হয়েছিল। আন্তর্জাতিক ক্রীড়াবিদ ক্যাটরিনা সেকুয়েরা মারাত্মক অ্যাজমায় আক্রান্ত হবার পর তিনি কোমায় চলে যান, কিন্তু পর্তুগালে কোমায় চলে যাওয়ার পরও সন্তান জন্মদানের এটা দ্বিতীয় ঘটনা। ক্যাটরিনার সদ্য জন্ম নেওয়া ছেলের নাম রাখা হয়েছে সালভাদর। 32 সপ্তাহ মাতৃগর্ভে থাকার পর সালভাদরের জন্ম হয়েছে এবং এরপর তাকে শিশু হাসপাতালে পরিচর্যায় রাখা হয়েছিল। ক্রীড়াবিদ হিসেবে নিজের দেশকে প্রতিনিধিত্ব করেছিলেন সেকুয়েরা, তবে তিনি শিশু বয়স থেকেই অ্যাজমায় ভুগছিলেন। কিন্তু গত ডিসেম্বরে তিনি যখন অ্যাজমায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন, তখন তিনি 19 সপ্তাহের গর্ভবতী ছিলেন। ওই অসুস্থতা থেকেই কোমায় চলে যান তিনি। এরপর পরিস্থিতির অবনতি হলে 26 ডিসেম্বর তার মস্তিষ্ক মৃত ঘোষণা করা হয়। পরে তাকে ভেন্টিলেটরে সংযুক্ত করা হয় যেন তার গর্ভের সন্তান বাঁচতে পারে। চিকিৎসকরা বলছেন তাদের উদ্দেশ্য ছিল অন্তত 32 সপ্তাহ পর্যন্ত যেন অপেক্ষা করা যায়, কিন্তু অবস্থার অবনতি হলে শেষ পর্যন্ত বৃহস্পতিবারই তার সিজার করা হয়। 32 সপ্তাহের শিশু বেঁচে থাকার যথেষ্ট সম্ভাবনা থাকে বলেই চিকিৎসকরা এই ঝুঁকি নিয়েছিলেন। হাসপাতালের এথিক্স কমিটি বলেছে মাতৃগর্ভে শিশুটিকে বাঁচিয়ে রাখার বিষয়ে তারা পরিবারের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছেন। শিশুটির পিতাও চেয়েছিলেন যেন শিশুটি বেঁচে থাকে। সেকুয়েরার মা বলছেন তিনি তার কন্যাকে বিদায় দিয়েছেন, কিন্তু শিশুটির পিতা চেয়েছেন বলেই শিশুটির বিষয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিশুটিকে আরও অন্তত 3 সপ্তাহ হাসপাতালে থাকতে হবে।